আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি মহান আল্লাহ পাকের অশেষ সম্মতি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে থাকবে বিশেষ একটা আকর্ষণ। তো বিশেষ আকর্ষণটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের ভিডিওতে দেখাবো আমার মায়ের বিয়ের শাড়ি। তো আমার মায়ের বিয়ের শাড়ির সাথে আমার কিছু রান্নাবান্না আজকে শেয়ার করবো। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে একদমই ভুল করবেন না। তো আগে রান্নাবান্নাটা শেয়ার করি, দেন আমার মায়ের বিয়ের শাড়ি শেয়ার করব। তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এদিকে আমি লাউ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আলু চিকন চিকন করে কেটেছি। তো মিডিয়াম সাইজে করে আলু কেটে নিয়েছি আমি। আর এদিকে নিয়েছি হচ্ছে মুরগির মাংস, এখানে ব্রয়লার মুরগির মাংস আছে, এটা দিয়ে আমি চিলি চিকেন কারি রান্না করব। তো চিলি চিকেন কারি কীভাবে রান্না করি সেটা তো শেয়ার করব। আর এখানে আছে হচ্ছে কুচো চিংড়ি, কুচো চিংড়িটা আমি লাউ দিয়ে রান্না করব। আর রান্না করব হচ্ছে আলু ভাজি। তো এখানে আমি মশলার বক্সটা কিনেছি গতকালকে মাত্র 20 টাকা দিয়ে। তো এই বক্সটা কেনার আমার মেন কারণ ছিল যে ছোটো ছোটো যে মশলাগুলো থাকে সেগুলো উঠানোর জন্য আমি এই বক্সটা কিনেছিলাম। তো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে আমি লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করি, কুচো চিংড়ি দিয়ে যেহেতু লাউটা রান্না করব। আগে রান্না করব হচ্ছে আমি কুচো চিংড়ি। তো কুচো চিংড়ির জন্য একটু পেঁয়াজ আর একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম আমি। কিন্তু কুচো চিংড়িটা কাঁচামরিচ দিয়ে রান্না করব, যেহেতু লাউ রান্নাতে আমি বেশিরভাগ সময় মরিচের গুঁড়া কখনোই ইউজ করি না। তো কাঁচামরিচ খেতে খেতে ইউজড হয়ে গেলে আর মরিচের গুঁড়ার টেস্টটা ভালো লাগে নাই আর কি। তারপরও যে খাবারগুলোতে মরিচের গুঁড়ো না দিলেই না সেগুলোতে আমি ইউজ করি। তো একটু কাঁচামরিচ পেঁয়াজ আর মশলাগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে, আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কুচো চিংড়ি। তো কুচো চিংড়ি দেওয়ার পরে একটু কষিয়ে নিব আর দিয়ে দিব হচ্ছে লাউ। তো এই লাউটাকে অনেক অঞ্চলে বলে পানি কুমড়া, তারপরে বলে হচ্ছে জাতি লাউ, কোদো। তো এই লাউয়ের কিন্তু অনেক নাম। তো যাই হোক, স্বাদের লাউ, স্বাদের লাউ রান্না করতেছি। তো স্বাদের লাউ আর কিন্তু অনেক টেস্ট, অনেক পুষ্টি গুণাগুণ। যাই হোক, আমি সবসময় হেলদি কিছু জিনিস রান্না করতে চেষ্টা করি আমার ফ্যামিলির জন্য। তারপরও আমি মনে করি যে স্বাস্থ্যকর কিছু খাবারই আমি তাদের উপহার দিতে পারতেছি। তো এ পর্যায়ে আমার কথা বলতে বলতে লাউটা কষানো হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দিলাম। আর লাউয়ে খুব বেশি পানি লাগে না, জাস্ট সেদ্ধ হতে যতটুকু পানি লাগে, যেহেতু লাউয়ে কিন্তু পানি ছেড়ে দেয়। তো এদিক থেকে আমার লাউয়ের পানিটা শুকিয়ে এসেছে, লাউটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। আর লাউয়ের তরকারিতে খুব বেশি ঝোল ভালো লাগে না, তো একটু গায়ে মাখা টাইপের থাকলে ভালো লাগে। তো আমার লাউয়ের তরকারি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিব। তো এখন রান্না করব স্পাইসি চিকেন চিলি। তো স্পাইসি চিকেন চিলিটা আমি কীভাবে রান্না করি তো সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গরম তেলে দিয়ে দিলাম একদম টাটকা পেঁয়াজ। তো টাটকা পেঁয়াজ একটু ব্রাউনিশ হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। তো আমার এখানে 3 পোর মতো মাংস আছে, তো চিকেন আছে আসলে। তো চিকেনের জন্য আমার 1/2 টিস্পুন করে মশলা দিয়েছি আমি। টোটালি সব মশলা মিলিয়ে আমার 1 টিস্পুনের মতো হয়েছে, যেহেতু 1/2 টিস্পুন করে দিয়েছি। আর এখন দিয়ে দিব লবণ। তো লবণ দেওয়ার পরে আমি একটু চিকেনের মশলাটা একটু কষিয়ে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব কিছু দারচিনি আর এলাচ, টুকরো করা কিছু দারচিনি আর আস্ত কিছু এলাচ। দেন আমি দিয়ে দিব হচ্ছে এখানে চিকেন। তো সব থেকে সহজ ওয়েতে আমি আজকে এই স্পাইসি চিলি চিকেনটা রান্না করব। তো চিকেন চিলি বলি আর চিলি চিকেন বলি, তো আমার মনে হয় টোটালি একই। তো স্পাইসি কেন এটা একটু পরে শেয়ার করতেছি। তো এই চিকেনটা খুবই সুন্দরভাবে একটু কষিয়ে নিব। আর এখানে কোনো প্রকার মরিচের গুঁড়ো আমি ইউজ করি নাই। তো এটাই হচ্ছে এই চিকেন রান্নার একদমই অসাধারণ একটা রেসিপি। আপনারা যে কেউ এই চিকেনটা এভাবে রান্না করে ফেলতে পারেন। তো কষানোর পরে 5 থেকে 7 মিনিট কষানোর পরে আমি এখানে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল স্পুন করে। হলুদ গুঁড়া দিয়েছি আমি 1/2 টেবিল স্পুন, ধনিয়া গুঁড়া 1 টেবিল স্পুন আর মরিচ গুঁড়া হচ্ছে 1 টেবিল স্পুন। দেন আমি এটাকে একটু কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে আমি এখানে একটু পানি অ্যাড করে দিব। তো এটা একটু কেয়ারফুলি কষাতে হবে যাতে করে চিকেনটা পুড়ে না যায়।
যেহেতু এখানে মরিচের গুঁড়াটা একটু লাস্টে অ্যাড করা হয়েছে, তো দেখেন এখানে কিন্তু এমনিতেই সাইড থেকে চিকেনের তেল উঠে এসেছে। আর এটা খেতে খুবই মজার হয়। আমার বাসায় এটা রান্না থাকলে অন্য কোনো রেসিপি আর প্রয়োজন হয় না। তারপরেও আসলে আমার এক তরকারি দিয়ে আসলে খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, চিকেনটা আমি একটু পানি দেওয়ার পরে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো এতটুকু পানি উঠে এসেছে, তো আবার ঢাকা দিয়ে দিব আর আস্তে আস্তে নেড়ে চেড়ে কষাবো। জাস্ট আমার এই রান্নাটা করতে 15 থেকে 20 মিনিটের মতোই লাগবে পুরো রান্নাটা করতে। তো যাই হোক, আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে, কিছুক্ষণ পর পরই নেড়ে চেড়ে কষাতে হবে যাতে করে নিচে একদমই পুড়ে না যায়। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাইড দিয়ে তেল উঠে আসছে। তো এটাই হচ্ছে সব থেকে বড় একটা ইজি প্রসেস, যাতে করে খুবই ইজিলি চিকেন চিলিটা রান্না করা যায়। আর এটা খেতে অসম্ভব মজার হয়, আপনার প্রথমের প্রসেসটা দেখে বুঝতে পেরেছেন। তো আমি একটু পানি দিয়ে এখানে ঝোলটা শুকিয়ে নিয়েছি, তো লাস্ট এরকম একটা ফিনিশিং এসেছে টাস। তো খুবই মজার হয় এভাবে চিকেন চিলিটা রান্না করলে। স্পাইসি চিকেন চিলি যেহেতু স্পাইসি, তো সেক্ষেত্রে একটু ঝালের পরিমাণে কিন্তু একটু বেশি হবে। আর যেহেতু এটা সফট চিকেন দিয়ে করা, তো সেক্ষেত্রে একটু ঝাল একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তো এখন করব হচ্ছে আলু ভাজি। তো এই আলু ভাজিটা আমি গতকালকের আগের দিনও দেখিয়েছিলাম, সেই রেসিপিটা যদি আপনারা চান আমি আমার লিঙ্কে দিয়ে দিব। তো যাই হোক, আমি একটু কড়াইয়ে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি, আর কাঁচামরিচটা একটু বেশি খেতে আমার ভালো লাগে মরিচের গুঁড়ার থেকে আর কি। তো এখন দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সরি হলুদ গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া। তো আমি সব সময় কিন্তু ন্যাচারালি একটু হলুদ দিয়েই ভাজিটা করি, আর আজকে একটু ধনিয়ার গুঁড়াও অ্যাড করব। আর সব থেকে বড় বিষয় হচ্ছে লবণটা আপনাদের পরিমাণ মতো দিবেন। একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে আলু দিয়ে দিব। আলু নিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে সেদ্ধ করে নিব। দেন আমি এটাকে ফ্রাই প্যানে ট্রান্সফার করে দিব, যেহেতু আমি কড়াইয়ে আরেকজনকে দিব, যেহেতু আমার বাসায় একজনের এই কড়াইটা খুবই প্রয়োজন, তো সেক্ষেত্রে আমি ওনাকে এটা দিয়ে দিব। যখন আমি তরকারি বসিয়েছিলাম মানে আলু ভাজিটা, তখন উনি এসেছিল। তো যাই হোক, আমি আলু ভাজিটা সেদ্ধ হয়ে গিয়েছে আমার। আলু ভাজিটা সেদ্ধ হওয়ার পরে আমি এটাকে একটু নামিয়ে আমি ট্রান্সফার করে দিব ফ্রাই প্যানে। তো আমি কিন্তু পানি দিয়ে আলু ভাজিটা আলুটা সেদ্ধ করে নিয়েছি, তো একটু লাগা লাগা ভাব হলে আমি নামিয়ে নিব। নামিয়ে দেন হচ্ছে ট্রান্সফার করে দিব। আপনারা চাইলে এটা কড়াইও করতে পারেন, তো আমার আসলে বাসায় একজনের প্রয়োজন, তো সেক্ষেত্রে আমি কড়াইটা দিয়ে দিচ্ছি। তো দেখেন আলু ভাজি হয়ে গিয়েছে। এখন ইস্টার জন্য একটু মাছ ফ্রাই করে নেব। এটা আমি ফার্স্টে দেখাই নাই, তবে আমার লাস্টে মনে হয়েছিল যে ইস্টার জন্য একটু মাছ না ভাজলেই না, ইস্টা মাছ ভাজি ছাড়া ভাত খেতে চায় না, যত কিছুই থাক না কেন ইস্টার জন্য আমাকে মাছটা ভাজতেই হয়। তো মাছটা একটু ভেজে নিচ্ছি। আর মাছ ভাজি সম্পর্কে আর কী বলবো, মাছ ভাজি তো এত এত এতবার দেখিয়েছি। জাস্ট একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে আমি জাস্ট কিছুক্ষণ একটু ফ্রাই করে নিব তেলে, ইস্টার জন্য, যেহেতু মাছ ভাজি ইস্টা মাছ ভাজি ছাড়া খেতে পারে না, আর ইস্টার তো চিকেন প্রয়োজন হয়ই। তো আমাদের বাসায় মা যতই গরু রান্না করি, খাসি রান্না করি, মাছ তো থাকবেই। তো এই পর্যায়ে আমার মাছ ভাজিটা হয়ে গিয়েছে ইস্টার জন্য, তো মাছ ভাজিটা নামিয়ে নিচ্ছি। তো আমার টোটালি পুরো রান্না বান্নাই শেষ হয়ে গিয়েছে। এই তো চিকেন চিলি, স্পাইসি চিকেন চিলি, আর আপনারা দেখতে পাচ্ছেন লাউয়ের কালারটা এরকম এসেছে। জাস্ট ওখানে কেমন কালার এসেছিল আমি খুব একটা বুঝতে পারি নাই। আসলে ক্যামেরা যখন কাজ করা যায় তখন আসলে রান্নার দিকে মনোযোগ দেওয়া হয়, ক্যামেরার দিকে ওইভাবে মনোযোগ দেওয়া হয় না। তো এদিক থেকে আমার আলু ভাজি হয়ে গিয়েছে, তারপরে হয়েছে হচ্ছে মাছ ভাজি, আর এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু আর কি আজকে। আর এখন দেখাবো হচ্ছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, আমার মায়ের বিয়ের শাড়ি আর কিছু শাড়ির কালেকশন। তো আমি যখন চলে আসছিলাম নাটোর থেকে, সেই মুহূর্তে আম্মু হচ্ছে এগুলো আয়রন করতে দেওয়ার জন্য বের করেছিল যে একটু আয়রন করতে দেই। আর যেহেতু আমার খালাতো বোনের বিয়ের অকেশন ছিল শুক্রবারে, তো
আম্মু কিছু শাড়ি বের করেছিল, তো সেখান থেকে আমি ভাবলাম যে একটু শ্যুট করে নেই। তো সেখান থেকেই আসলে একটু শ্যুট করা। আসলে আমার অনেক পরিমাণে, হিউজ পরিমাণে শাড়ির কালেকশন আছে। তারপরেও আসলে আম্মু হজ করে আসার পরে শাড়ি সেভাবে পরে না, তো তারপরে আমি আপনাদের সঙ্গে যা আমার সামনে আছে শেয়ার করতেছি। আর বয়স্ক মানুষের শাড়িগুলো একটু ডিফারেন্ট টাইপেরই হয়। দেখেন আম্মু এই শাড়িটার ভাঁজি খুলে নাই, ইশরা হওয়ার পরে। এটা আমি আমার মাকে কিনে দিয়েছিলাম, কিন্তু আমার মা এটা আসলে পরেই নাই, কারণ আম্মা শাড়ি একদমই কম পরেন, আসলে বলা চলে যে উনি পরেই না। দেখেন কাজগুলো কত সুন্দর। আর এরকম একটা শাড়ি আমি আমার শাশুড়ি মাকেও কিনে দিয়েছিলাম। আমি আমার শাশুড়ি মাকে প্রচুর পরিমাণে শাড়ি কিনে দিয়েছিলাম, কিন্তু মা আসলে কাঁথা পেতে ফেলেছে শাড়ি। আমার শাশুড়ি মা তো আসলে সবসময় শাড়ি পরে, আর আমার মা পরে আসলে ম্যাক্সি সালোয়ার কামিজ, যেহেতু উনি হজ করে এসেছে। আসলে যেটা সুন্নতি ড্রেস বলে, সালোয়ার কামিজ না, সরি, সুন্নতি ড্রেস, তো উনি এই ড্রেসগুলোই পরে। তো এটা হচ্ছে আরেকটা শাড়ি, এটাকে আসলে কী শাড়ি বলে আমি এটা বলতে পারতেছি না। এই শাড়িটা অনেক সুন্দর, এটা মেবি আপু কিনে দিয়েছিল আম্মুকে। তো আম্মু তো আসলেই শাড়ি পরে না খুব একটা, শাড়িটা কিন্তু খুবই সুন্দর আর এত সুন্দর কাজ করা। আমার আসলে সময় ছিল না, যেহেতু আমরা চলে আসব সেই মুহূর্তে আম্মু আয়রনে দিচ্ছিল আব্বুর কাছে, তো সেই মুহূর্তেই আমি শাড়িগুলোর একটু শ্যুট করেছিলাম। একদম আমি জাস্ট খালি বর কাপড়ে রেডি হব সেই মুহূর্তটায়, আমার হাতে একদমই সময় ছিল না। তো যাই হোক, আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। আর এই শাড়িটার ভেতরে হচ্ছে এরকম একটা পার্ট, আর সাইডে হচ্ছে এরকম। শাড়িটা খুবই সুন্দর, আসলে ক্যামেরায় কতটা সুন্দর আসছে আমি জানি না। তো আঁচলটা হচ্ছে এরকম। আর এই শাড়িটা সম্পর্কে একটু বলি, এই শাড়িটা আমাদের, আমার মার, আমার বোনের, আমার, আমাদের তিনজনেরই আছে। আমার আপুরও এরকম একটা শাড়ি আছে, আমারও এরকম একটা শাড়ি আছে। আমার শাড়ির একটা ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, তো সেই ভিডিওর লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো এই শাড়িটা হচ্ছে আমার মায়ের। আমি এর আগে একদিন, মানে ফার্স্ট এই শাড়িটা আমি পরেছিলাম, এটাও খুবই সুন্দর, আর আম্মুকে পরলে এত সুন্দর লাগে। আসলে আমার মাকে শাড়ি পরলে খুবই ভালো লাগে, কিন্তু আমার মা আসলে শাড়ি পরতে চায় না। এত সুন্দর শাড়িটা, আপনারা দেখেই মাশাল্লাহ বুঝে গিয়েছেন যে শাড়িটা আসলে কেমন। আমি কিন্তু বারবারই বলছি যে আম্মু এগুলো আয়রন করতে দেওয়ার জন্য আসলে বের করেছিল, তো আমি ওইখান থেকে শ্যুট করে নিয়েছিলাম, এর জন্য একটু এলোমেলো কুরকি মুরকি ধরে আছে। তো আমি কুচকি মুচকি বলে না, কুরকি মুরকি বলে আমি বলতে পারছি না। তো এটা আরেকটা শাড়ি আমার, তো এটাও কিন্তু অনেক সুন্দর, আর এই কালারগুলো আমার আম্মুকে খুবই সুন্দর মানায়। আমার আসলে মায়ের, মেয়েদের চোখে মারা যে আসলে কি কতটুকু আসলে ভালোবাসা থাকে তাদের প্রতি, এটা আসলে বলার মতো না। তো ক্যামেরায় ছিল আমার হাজবেন্ড, এটা না বললেই না, আপনাদের ভাইয়াই শ্যুট করতেছিল। তো এটা আর একটা শাড়ি, আমার আম্মু একদমই শাড়ি পরে না, জাস্ট কিনা এই পর্যন্তই মনে হয়। তো এই শাড়িটা খুবই সুন্দর, আর এটাও আম্মুকে এতটাই ভালো লাগে আমার কাছে বললে, আসলে কি বলে আমি কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না, এত সুন্দর লাগে আম্মাকে বলে। কিন্তু আমার মাঝে কেন শাড়ি পরে না আমি জান, আসলে এটা আমার মাথায় ব্রেনে কাজ করে না, আসলে হয়তো উনি হজ করে আসছে এর জন্যই আসলে পরতে চায় না। আগে অনেক আগে থেকে আম্মু ওই শাড়িগুলো পরতো না। তো যাই হোক, এখন দেখাবো আমার মায়ের গায়ে হলুদের শাড়ি। আমি মানে বিলিভ করতে পারি না এই জিনিসটা, যে আমার মায়ের গায়ে হলুদের শাড়িটা এখন পর্যন্ত উনি এতটা যত্ন করে রেখেছে। যখন আমি এলোমেলো করে দেখছিলাম আর শ্যুট করতেছিলাম, তখন আম্মু বলতেছিল যে এই শাড়িটা দিয়ে জানো আমাদের এলাকায় অনেক মানুষের বিয়ে হয়েছে, অনেক মানুষের বিয়েতে আমিও ছোটোবেলায় দেখেছি এই শাড়িটা অনেককেই পরিয়ে হচ্ছে বিয়ের অনুষ্ঠানে বসানো হয়েছে, বিয়ে হয়েছে, বিয়ের পরে এনে আম্মুকে আবার সুন্দর করে তারা দিয়ে গেছে। আমি অনেকের বিয়েতে এই শাড়িটা দেখেছি, আর এটা হচ্ছে আমার মায়ের বিয়ের শাড়ি, আর এত যত্ন করে রেখেছে আম্মু। আমি যখন এলোমেলো করতেছিলাম, আম্মু বলতেছিল যে তোমাদের মতো নাকি আমি, যে এখনই নষ্ট করে ফেলবো।
এই জিনিসটা আমি এত যত্ন করে রেখেছি, দেখো তোমরাও দেখতে পারতেছো। তা আসলে আমার মা যতটুকু যত্ন করে রেখেছে, আসলে এভাবে অনেককেই যত্ন করে রাখে না, যেহেতু আমাদেরই 22-24 বছর বয়স হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমার মার বিয়ে কত সনে হয়েছে, তো আমার মা যে এত বছর যাবত এই জিনিসগুলো আগলিয়ে রেখেছে, তো তাতে বুঝতে পারছেন আশা করছি যে আমার আম্মু কতটা জিনিসের প্রতি যত্নবান। দেখেন এত সুন্দর এই শাড়িটা, তো এটাকে মনে হয় গুটি, মনে হয় না, এটাকে গুটি কাতান বলে। তো সেই আমলে গুটি কাতান শাড়ির কিন্তু অনেকটাই চাহিদা ছিল, আর এত সুন্দর শাড়ি, আমার তো মাশাল্লাহ দেখে খুবই ভালো লাগতেছিল। আমি বলতেছিলাম যে আম্মু এই শাড়িটা তুমি আমাকে গিফট করে দাও, এই শাড়িটা আমার খুবই পছন্দের। আমি সেই ছোটোবেলা থেকে আম্মুকে বলতাম যে আম্মু তুমি এই শাড়িটা দাও আমি একটু পরি। অনেক অকেশন ছিল, তা আম্মু বলতো যে বড় হও বয়স হয় নাই। তো এখন মাশাল্লাহ আমার তো হিউজ পরিমাণে শাড়ির কালেকশন আছে, তারপরেও আম্মুর এই শাড়িটার থেকে আমি একদমই চোখ ফেরাতে পারি না। এত সুন্দর একটা শাড়ি, আমার খুবই ভালো লাগে। আমার বোনও কিন্তু খুবই পছন্দ করে আমার এই শাড়িটা, ও কিন্তু আম্মুর এই শাড়িটা দেখে একটা শাড়ি কিনেছিল, আর ওর শাড়িটাও মাশাল্লাহ খুবই সুন্দর, আমার খুবই পছন্দের শাড়ি। দেখেন কি সুন্দর কারুকার্য, মানে অনেক আগের হলেও কিন্তু এটা এত নিউ মডেল, আমি আসলে বিলিভ করতে পারি না যে এত যত্ন করে এত সুন্দর একটা শাড়ি আম্মু কীভাবে রাখলো। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুল